নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। তো সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদেরকে ফার্স্ট ব্লগটা দেখিয়েছি, সেকেন্ড পার্টটা দিচ্ছি, কারণ একসাথে পুরোটা দিতে পারিনি। তো এই যে বাবাকে এখন হচ্ছে আমাদের শ্রুতি হচ্ছে ফোঁটা দিচ্ছে, বাবা কাকু জেঠু করে যেহেতু পাঁচ ভাই, তো ওনাদের কোনো বোন নেই, তো নাতনি হিসাবে তাই ওনারা ফোঁটা দিচ্ছে যেহেতু ভাই বলে ডাকে। তো চলুন বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে হাতে নয় চামচটা, আচ্ছা হাতে কোথায় লাগাচ্ছিস? ভুল করে কি প্রণাম করে গোল্লা খাবি তো গোল্লা খাবি দাদা, ঢুকে গোটা কামড়ি দিবে। আরে হাত কি আর খাবে নি, তো ভাই ফোনার পর্ব এখানে শেষ হয়ে গেল। তো এবার হবে খাওয়া দাওয়ার পালা। তো আজকের কী কী মেনু হয়েছে একটু দেখিয়ে দিই, আগেও দেখিয়েছি আবার বলে দিচ্ছি। তো এটা হচ্ছে কাজু কিশমিশ দিয়ে হচ্ছে চাটনি হয়েছে, কাজু কিশমিশ দিয়ে হচ্ছে চাটনি হয়েছে। আর হয়েছে এখানে হচ্ছে চিকেন কষা রয়েছে, মটন কষাও রয়েছে, এটা হচ্ছে বেগুনি রয়েছে, আর হচ্ছে লাউ ফুলের বড়া। দুজন বন্ধুরা এখন খেয়ে নিই, এই যে সবাই খেতে বসে গেছি। না 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 নো, আমার নো 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 আমার ঠিক আছে।
বেগুনি খানে বেগুনি তো এটা হচ্ছে তার পাতে ঝোল টোল সব দিয়ে এত দিয়েছিস সেটা খাবে না তুমি খাসি খাবে, খাসি দিবে, মটন আছে, মটন তুই তো খাস নি, তুই জানবি কি বলে সেই সব আমার কাছে আছে দানা দিচ্ছি, আমি দিচ্ছি ওই জন্য কখন কেন খাসি আনাগে কেমন হয়েছে ফ্রাইড রাইস? বেগুনিটা হয়েছে দোকানে এইভাবে করতে পারে না, বেগুনিটা সুন্দর হয়েছে, মটন চলে এসছে, মটন তুই এ খা না বর্ষা, আমাকে বেশি বেশি দিচ্ছে না কি ব্যাপার, ভাই বেশি বেশি দিয়ে দিচ্ছে মনে হয় না, বেশি বেশি দিচ্ছে না, বুঝতে পারছি তোমাকে বেশি একটু বে করছে, পাশে আবার ওধারে একজন আছে মানে এ লোকও সাপ্লাই করছে মনে হয়, লাউ ফুলের বড়া চিকেন দেশি মুরগি ভালো হবে না, একটু কেমন হয়েছে শ্রুতি, ভালো না মাস্তান, লাইক দেখাচ্ছে, সে লাইক সাড়ে চার কিলো খানি হবে একটা মুরগি, সাড়ে চার কিলো খানি হবে বিক্রি করে দিস নি কেন, নাহলে খাওয়াস নি কেন,
এর আগে একটা লিয়ে পালিছে গো ওরকম কাকা, দেখো সেটা 4 কিলো 4.5 কিলো থাইল বাবা লিয়ে পালিছে কটা। গোলাপ জল আর একটু আতর দিয়ে দিলে ভালো, তো এপারে বসে গেছে আমাদের শ্রাবণী হচ্ছে ভাই বউ, তারপরে ছোট কাকিমা রয়েছে, তারপরে ভাই আর মা এখানে খাচ্ছে টেবিলে, তো সবার লাস্টে ওনারা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।